2023 25 মেয়াদে জাতিসংঘ মানবাধিকার পরিষদের সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদ হলে এই ভোটাভুটি অনুষ্ঠিত হয়। এতে 189টি ভোটের মধ্যে 160টি ভোট পেয়ে পরবর্তী 3 বছরের জন্য মানবাধিকার পরিষদের সদস্য নির্বাচিত হয় বাংলাদেশ। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য বরাদ্দ 4টি আসনের বিপরীতে এবার বাংলাদেশ সহ 6টি দেশ প্রতিদ্বন্দ্বিতা করে। অন্য দেশগুলো হলো মালদ্বীপ, ভিয়েতনাম, কিরগিজস্তান, আফগানিস্তান ও দক্ষিণ কোরিয়া। বাংলাদেশ ছাড়াও এই অঞ্চল থেকে সদস্য নির্বাচিত হয়েছে মালদ্বীপ, ভিয়েতনাম ও কিরগিজস্তান। ভোটাভুটিতে নতুন করে 14টি দেশ মানবাধিকার পরিষদের সদস্য নির্বাচিত হয়েছে। জাতিসংঘের 47 সদস্যের এই সংস্থা এ নিয়ে পঞ্চমবারের মতো সদস্য নির্বাচিত হলো বাংলাদেশ। এর আগে 4 মেয়াদে 2006, 2009, 2014, 2018 সালে বাংলাদেশ পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিল। আজকে জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলি হল যেটাকে বলে, আপনারা জানেন যে জাতিসংঘের যে খুবই গুরুত্বপূর্ণ যে কয়েকটি বডি আছে তার মধ্যে প্রধান স্থান জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল, ইউএন হিউম্যান রাইটস কাউন্সিল। এই কাউন্সিলে বাংলাদেশ এশিয়া প্যাসিফিক গ্রুপে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। 4টি সদস্য, 7টি 6টি দেশ কমপ্লিট করেছে, 1টি দেশ কয়েকদিন আগে উদ্যোগ হয়েছে। 4টি দেশ নির্বাচিত হয়েছে এবং এর মধ্যে সর্বোচ্চ ভোট পেয়েছে বাংলাদেশ। আমি আমাদের সহকর্মীদেরকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই এবং বাংলাদেশের সাধারণ মানুষের এটা গর্ব করার বিষয়, কারণ বাংলাদেশ তো সার্কের অন্তর্ভুক্ত এবং সার্কভুক্ত দেশে বাংলাদেশ এই সময়ে যখন আপনারা নির্বাচিত হন, তখন বাংলাদেশের সব বাংলাদেশ কি ধরনের চ্যালেঞ্জ মনে করছে, যে মানবাধিকার বিষয়ে কি ধরনের চ্যালেঞ্জ সার্কভুক্ত দেশগুলিতে আছে বলে মনে করছে? সার্কভুক্ত দেশগুলিতে অর্থনৈতিক কারণে যে মানবাধিকারের বিষয়গুলি ইম্প্যাক্ট হয়, আপনি জানবেন যে সার্কের সদস্য রাষ্ট্রগুলি বিশেষ করে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে দ্বিপাক্ষিক সফরটি কয়েকদিন আগে হলো মাননীয় প্রধানমন্ত্রী গেলেন, আমরা সবসময় কিন্তু আমাদের গরিবী আমরা যত অর্জনই করি না কেন পৃথিবীতে কিন্তু জনসংখ্যার মোট জনসংখ্যার তুলনায় শতকরা হারে গরিবী সর্বোচ্চ যে অঞ্চলগুলিতে বেশি তার মধ্যে কিন্তু দক্ষিণ এশিয়া একটি, এবং দক্ষিণ এশিয়ার হলো সার্ক। তো সেই জায়গায় ইকোনমিক রিজনগুলিতে মানবাধিকারের যে ডাইমেনশনগুলি চ্যালেঞ্জগুলি আছে সেটা আমাদের অঞ্চলে কিন্তু অন্যতম বেশি বলা যেতে পারে। যদিও ইদানিংকার অনেক স্ট্যাটিস্টিক্স বলছে যে এমনকি দক্ষিণ আমেরিকাতে, আপনারা শুনে সারপ্রাইজ হবেন, ল্যাটিন আমেরিকাতে একটা তথ্য জাতিসংঘেরই আছে, সেটি হলো ম্যালনিউট্রিশনের গ্রোথ সবচেয়ে বেশি, মানে খাবার পাচ্ছে কিন্তু অপুষ্টির হার এবং অপুষ্টির হারের বৃদ্ধিটা দক্ষিণ এশিয়া এমনকি আফ্রিকার চেয়েও ল্যাটিন আমেরিকা বেশি। তার মানে কি, বিশ্ব অর্থনীতি ব্যবস্থা এমন একটা জায়গায় চলে যাচ্ছে রাজনৈতিক কারণেই মূলত, এবং কোভিড পরবর্তী সময়ে যারা ট্যাকেল করে উঠতে পারেনি তাদের যে ওয়েলথ ছিল ওয়েলথটা ডিপ্লিট করেছে, এবং এটা করার কারণে যে লাইফস্টাইলটা তারা মেনটেন করতো তাদের জনগণের জন্য সেটা কিন্তু তারা পারছে না। তো এই কারণে কিন্তু এই বিশ্ব অর্থনীতির টেকট্রনিক প্লেট যদি বলি এটাকে, এটা কিন্তু শিফট হচ্ছে, ভূমিকম্পের আগে যেরকম প্লেট শিফট হয় বিশ্ব পরিস্থিতিও কিন্তু এভাবে পরিবর্তিত হচ্ছে। তো সেই জায়গায় দক্ষিণ এশিয়ার সামর্থ্য আছে, গ্রোথ ভালো, এটাকে জনগণের কাছে তাদের ন্যায্য হিসাবে পৌঁছে দেওয়াটা হবে আমাদের প্রতিটি দক্ষিণ এশিয়া সরকারের জন্য প্রধান।